আমরা তো এই মুহূর্তে মূল দায়িত্বটা পালন করছি আইন শৃঙ্খলা সমুন্নত রাখা এবং সামাজিক দূরত্বটা বজায় রাখার ক্ষেত্রে। আমরা হাটে ঘাটে মাঠে রাস্তায় সকল জায়গায় আমরা কাজ করছি, কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু এটাও লক্ষ্য করেছি যে আমাদের পুলিশ সদস্যরা একেবারে তৃণমূল পর্যায়ে যে পরিমাণ তাদেরকে যেতে হয় সেখানে কিন্তু সমন্বিতভাবে জেলা প্রশাসকের আওতায় যে ত্রাণ তৎপরতা চলছে সেখানে আমাদের কাছে কিছু আসে। আমরা লক্ষ্য করি যে কিছু কিছু লেফটওভার থাকে যাদের এই মুহূর্তেই ত্রাণ দরকার। এই জন্য আমরা বরিশাল মেট্রোপলিসের তরফ থেকে আমরা কিন্তু ওই সমস্ত জায়গায় যাদেরকে খুব জরুরি আমাদের নজরে এসে যাচ্ছে এরকম সীমিত আকারে আমরাও কিন্তু তাদেরকে খাদ্য পৌঁছে দিচ্ছি। এবং এটার দুইটা উদ্দেশ্য, একটা হলো যে তারা যাতে ঘরে থাকে এবং ঘরেই তাদের খাবারটা পেল, আরেকটি হলো তারা অনেক সময় নজরের বাইরে থেকে যাচ্ছে তাদেরকেও আমরা পৌঁছে দিলাম। আর আমরা এই যে যাদেরকে দিতে পারছি দিব তাদের কিন্তু তালিকাটাও আমরা জেলা প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছি যাতে এটার সমন্বয় বা সুসমন্বয় হয়। আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাস উপলক্ষে আমরা মূলত আজকে জেলে বেদে এবং জলদস্যু মিলে 684 পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করলাম। তো আমাদের এই প্রসেসটা অব্যাহত থাকবে। ওইটা ডিটেলসটা বলার, না এটা করোনার কারণে জাস্ট দোস্ত ঠিক আছে। ১১টা আপনারা জানেন যে আমাদের বরিশালে যে দায়িত্বপূর্ণ 11টা জেলা এবং সুন্দরবনের জলদস্যু জেলে এবং বেদে সহ করোনা ভাইরাসে আক্রান্তের প্রভাবে যারা দুস্থ অসহায় আছে তো তাদেরকে সহায়তা করার জন্য আমরা সর্বমোট 684 পরিবারকে আজকে ত্রাণ সহায়তা বণ্টন করলাম। তো ভবিষ্যতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাই।